বাচ্চারা তোমরা কেমন আছো? আমি তোমাদের মিস আজকে আবার চলে এসেছি অঙ্ক অনুশীলন নিয়ে। আজকে যে প্রশ্নপত্রটা হবে সেটা হচ্ছে অঙ্ক অনুশীলনী প্রশ্নপত্র 37। গতদিন তোমাদের প্রশ্নপত্র 36 অঙ্কগুলো দেখিয়েছি। তোমাদের যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা কিন্তু আমাদের জানাবে। আজকে দেখো 37 প্রশ্নপত্র একের যে অঙ্কগুলি আছে সেটা হচ্ছে শূন্যস্থানগুলো পূর্ণ করো। কয়েকটা কি বলেছে দেখো, এক অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা হলো, এখানে দেখো শূন্যস্থান তোমরা পুরো লিখে করবে। সবথেকে বড় সংখ্যা এক অঙ্কে তোমরা জানো কত? এক অঙ্কের সবথেকে বড় সংখ্যা হচ্ছে 9। খ নাম্বার বলেছে দুই অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা হলো, এটাও তোমরা জানো, দুই অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 99। এবার তোমাদের যেটা আমি দেখিয়ে দেবো সেটা হচ্ছে একের গয়েরটা। একের গয়ের প্রশ্নটা হচ্ছে যে কোনো সংখ্যাকে ড্যাশ দিয়ে গুণ করলে গুণফল শূন্য হয়। তোমরা হয়তো জানো এই প্রশ্নের উত্তরটা, তাও আমি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। একের গ আগের দুটো আগে করবে, তারপরে গ নাম্বার অঙ্কটা পড়বে। যে কোনো সংখ্যাকে যে কোনো সংখ্যাকে ড্যাশ দিয়ে গুণ করলে গুণফল শূন্য হয়। যে কোনো সংখ্যাকে ড্যাশ দিয়ে গুণ করলে গুণফল শূন্য হয়, এটা কি হবে? এটা হবে যে কোনো সংখ্যাকে যদি আমরা শূন্য দিয়ে গুণ করি তাহলে গুণফল শূন্য হবে। তোমরা এইভাবেও শূন্যটা লিখতে পারো বা শূন্য এইভাবেও লিখতে পারো, ঠিক আছে? তারপরে দেখো ঘয়ের অঙ্কটা বলেছে এক অঙ্কের সংখ্যার সংখ্যা কটি, ঠিক আছে? কি হবে এক অঙ্কের সংখ্যার সংখ্যা? সবাই জানো এটা, এক অঙ্কের সংখ্যা কত থেকে কত দূর? 1 থেকে 9 পর্যন্ত। কটি হচ্ছে তাহলে? 9টি। এক অঙ্কের সংখ্যার সংখ্যা 9টি। উত্তরটা দেখো দুই অঙ্কের সংখ্যার সংখ্যা কটি? দুই অঙ্কের সংখ্যার সংখ্যা তোমরা অনেকেই মুখেই বলে দিতে পারবে, কিন্তু এটা একটা করে দেখাতে হবে। দুই অঙ্কের সংখ্যার সংখ্যা রাফে একটু করে নেবে তাহলে সুবিধা হবে বুঝতে। কি আছে? দুই অঙ্কের সংখ্যা সবথেকে ছোট সংখ্যা আমরা জানি 10, এবং সবথেকে বড় হচ্ছে 99। তাহলে দুই অঙ্কের সংখ্যার সংখ্যা কটি? দুই অঙ্কের সবথেকে বড় সংখ্যা হচ্ছে 99, আর সবথেকে ছোট সংখ্যা হচ্ছে 10, তাই তো? এই 10 থেকে 99 পর্যন্ত দুই অঙ্কের সংখ্যা আমরা জানি, কিন্তু কটি সেটা কিভাবে বের করব? আমরা 99 থেকে 10 বাদ দিলাম, কত হলো? 89। 10 থেকে 99 পর্যন্ত সংখ্যা হচ্ছে দুই অঙ্কের সংখ্যা, তাহলে আমি 99 থেকে দুই অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা সেটা থেকে দুই অঙ্কের সবথেকে ছোট সংখ্যাটা বাদ দিলাম, কত হলো? 89। কিন্তু একটা জিনিস দেখো, এই 10টাও তো দুই অঙ্কের সংখ্যা, এই 10টাকে আমাকে ধরতে হবে, সেই কারণে আমি এখানে 1 যোগ করবো। এই 10-এর জন্য, এই একটা সংখ্যার জন্য আমি 1 নিলাম, তাহলে কত হচ্ছে? 9 এর 1 10, 8 আর 1 9 90। তাহলে দুই অঙ্কের সংখ্যার সংখ্যা হচ্ছে 10 থেকে 99 পর্যন্ত, 10টা ধরে কটি? 90টি। এটা তোমাদের বোঝানোর সুবিধার জন্য শূন্যস্থানে করলাম, তোমরা রাফে করে নিয়ে করবে যাতে ভুল না হয়। তারপরে অঙ্কটা দেখো বলেছে 45 সংখ্যাটির এককের অঙ্ক ও দশকের অঙ্ক 6টা। দেখো কি বলেছে, 45 সংখ্যাটির এককের অঙ্ক ড্যাশ বা শূন্যস্থান ও দশকের অঙ্ক
কি হবে যদি বুঝতে অসুবিধা হয় তোমরা কি করবে যে সংখ্যা দেয়া থাকবে তার মাথায় একক দশকটা লিখে নেবে একক দশক তাহলে সুবিধা হচ্ছে কি 45 সংখ্যাটির এককের অঙ্ক কি হচ্ছে এককের ঘরে কি আছে 5 আর দশকের ঘরে আছে 4 এককের অঙ্ক 5 এবং দশকের অঙ্ক হচ্ছে 4 এবার 2 নম্বর অঙ্কে আসা যাক 2 নম্বর অঙ্কটা দেখো পুরো কথাই লেখো দিয়েছে কথাই লেখো তোমরা অনেক ছোট থেকে করছো পারবে নিজেরাই করবে অঙ্কগুলো বা সংখ্যাগুলো টুকে নিয়ে কথাই লিখবে 3 নম্বর অঙ্ক দেখো অঙ্কে লেখো অঙ্ক লেখাটাও পারবে প্রথমটা দেওয়া আছে 370 370 লিখবে লিখে তারপরে শূন্যস্থান দিয়ে লিখবে 4 নম্বর দেখো বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও 4 এর কয়েকটা দেখো বলেছে 77 এর মধ্যে কয় দশ আছে 77 এর মধ্যে কয় দশ আছে দেখো এক্ষেত্রে আমরা কি করব 10 যেহেতু চেয়েছে সেই কারণে আমরা 10 দিয়ে মনে মনে ভাগ করে দেখব 7 10 এ 70 আর 8 10 এ 80 হয়ে যাচ্ছে তাহলে 77 এর মধ্যে 7 10 আছে কি করে লিখবে দেখিয়ে দিই 4 এর ক 77 এর মধ্যে 8 অঙ্কগুলো তোমাদের আগে করা কয় 10 আছে কটি 10 আছে 77 এর মধ্যে 7টি 10 বা 7 10 দুটোই হবে 7 10 আছে এই ভাবে লিখবে তারপরেরটা বলেছে কয়টা 90 এর মধ্যে কয় 10 আছে এটাও জানো 9 10 এ 90 তাহলে 9টি 10 আছে গয়েরটা বলেছে 100 এর মধ্যে কয় 10 আছে 10 10 কে 100 10টা 10 এ হয় 100 তাহলে 10টি 10 আছে ঘয়ের অঙ্কটা দেখো বলেছে 03 কত অঙ্কের সংখ্যা 4 এর ঘ এই অঙ্কগুলো যেগুলো মুখে বলে দিচ্ছি সেইগুলো কিন্তু তোমরা পড়বে যেহেতু এগুলো পারবে সেই কারণে আমি বোর্ডে দেখাচ্ছি না 4 এর ঘ দেখো 03 কত অঙ্কের সংখ্যা 03 কত অঙ্কের সংখ্যা আমরা সবাই জানি বাদিকে শূন্যের কোনো মূল্য নেই বা হয় না তাহলে এখানে এই শূন্যটাকে ধরবো কি আমরা কি বলবো 03 হচ্ছে এক অঙ্কের সংখ্যা কত অঙ্কের সংখ্যা এক অঙ্কের সংখ্যা শূন্য তিন হলো এক অঙ্কের সংখ্যা আচ্ছা 4 এর উঙ্গরটা বলেছে দেখো 35 কত অঙ্কের সংখ্যা এখানে 35টা কি হবে 35 হচ্ছে দুই অঙ্কের সংখ্যা চয়েরটা দেখো 350 কত অঙ্কের সংখ্যা 350 অসুবিধা হলে মাথায় একক দশক শতক করে লিখে নেবে তাহলে এটা কত অঙ্কের সংখ্যা হচ্ছে এটা হচ্ছে তিন অঙ্কের সংখ্যা 5 নম্বর যে অঙ্কগুলো আছে সেটা হচ্ছে যোগ করো যোগটাও তোমরা সবাই পারবে কয়েক যে যোগটা সেটা পাশাপাশি টোকা আছে তোমরা ওপর নিচ টুকে নিয়ে সুন্দর করে যোগটা করবে খয়েরগুলো ইয়ে করা আছে টোকা আছে ওপর নিচে করে কিন্তু চিহ্ন দেওয়া নেই যোগগুলো করে উত্তর লিখবে ছয়েরটা দেখো বিয়োগ করো বিয়োগগুলো ওপর নিচে টুকে নিয়ে করে নিয়ে চিহ্ন দেবে দিয়ে উত্তর লিখবে করার পর এবার দেখো সাতের অঙ্কটা কি বলেছে বলেছে 10 থেকে 100 মধ্যে যে যে সংখ্যার এককের অঙ্ক দশকের অঙ্ক একই সেই সংখ্যাগুলি লেখো কী হবে 10 থেকে 100 মধ্যে কত নম্বর অঙ্ক 7 আচ্ছা আগে অঙ্কটা ভালো করে পড়ে বুঝবে যে কি বলতে চেয়েছে 10 থেকে 100 মধ্যে 10 থেকে 100 মধ্যে মধ্যে যে যে সংখ্যার এককের অঙ্ক সংখ্যার এককের অঙ্ক ও দশকের অঙ্ক একই সেই সংখ্যাগুলি হলো কি হবে
চাইছে যে একক এবং দশকের অঙ্কগুলো এক। তাহলে আমি যদি একক দশক করে লিখে নিই আমাদের বুঝতে সুবিধা হবে। আমি লিখে নিলাম একক দশক করে। এবার চেয়েছে যে দশ থেকে এগারো পর্যন্ত বা একশোর মধ্যে একক দশকের অঙ্কগুলি এক এমন সংখ্যা আমাদের লিখতে হবে। কী করবো, দশের পরের সংখ্যা যেটা আছে সেটা এগারো। এগারো দেখো এককের অঙ্ক এক, দশকের অঙ্ক এক। তাহলে একক দশক দুটো অঙ্ক এক এক করে হচ্ছে। তারপরে যদি আমি বারো লিখি সেটা হবে? হবে না। এককের ঘরে বারোটা কী হবে? এককের ঘরে দুই হবে, দশকের ঘরে এক হবে। সেটা হবে না এই কারণে যেহেতু এখানে চেয়েছে যে এককের অঙ্ক এবং দশকের অঙ্ক এক হতে হবে। এর পরের সংখ্যাটা তাহলে কী হবে? এখানে আমি একটা দুই নিই, এককের ঘরের অঙ্ক এবং দশকের ঘরের অঙ্ক দুই। কী হলো? বাইশ। এককের অঙ্ক দশকের অঙ্ক দুটোই হলো। এবার দেখো তেত্রিশ, চুয়াল্লিশ, পঞ্চান্ন, ছেষট্টি আর কি সাতাত্তর, অষ্টআশি, নিরানব্বই হলো দশ থেকে একশো পর্যন্ত। তাহলে নিরানব্বইয়ের পরে যেটা হবে সেটা আসবে না। কী কী হলো? দশ থেকে একশোর মধ্যে কোন সংখ্যাগুলি এককের অঙ্ক এবং দশকের অঙ্ক এক? এগারো, বাইশ, তেত্রিশ, চুয়াল্লিশ, পঞ্চান্ন, ছেষট্টি, সাতাত্তর, অষ্টআশি, নিরানব্বই হয়েছে। আচ্ছা দেখো এখানে সাতের অঙ্কটার উত্তর লিখবে। এবং উত্তর কী লিখবে? যেহেতু নিচের জায়গায় বোর্ডে নেই সেই কারণে আমি পাশে লেখাচ্ছি, তোমরা অঙ্কটা শেষ হয়ে যাওয়ার পর নিচে লিখবে। তাহলে পুরোটাও লিখতে পারো, যেহেতু আমি পুরোটা লিখেছি আর লিখলাম না। লিখবে সংখ্যাগুলি হলো কি হচ্ছে, এগারো, বাইশ, তেত্রিশ, চুয়াল্লিশ, পঞ্চান্ন, ছেষট্টি, সাতাত্তর, অষ্টআশি, নিরানব্বই।